আসসালামু আলাইকুম। এইটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, চৈতি সরোয়ার। আচরণবিধি লঙ্ঘন করায় ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলা করবে নির্বাচন কমিশন। ঢাকা 5 ও ঢাকা 18 আসনের উপনির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এ সময় উপনির্বাচন নিয়ে সিইসি বলেন, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে কোনো প্রতিবন্ধকতা নেই, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হওয়ায় ভোটার উপস্থিতি কম হচ্ছে। বৈঠকে পুলিশের আইজি, র্যাবের ডিজি ও ডিএমপি কমিশনার সহ গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে ইসির পক্ষ থেকে প্রস্তাবনায় জানানো হয়, নির্বাচনের দুদিন আগে ও ভোটের পরদিন সহ 4 দিন নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। এছাড়া নির্বাচনের দিন মাইক্রোবাস ও মোটরসাইকেলের উপর নিষেধাজ্ঞা থাকলেও গণপরিবহন সহ সাধন যান চালু থাকবে। ভোটের দিন ভোট দিয়ে কর্মস্থলে যাবেন ভোটাররা, থাকছে না সাধারণ ছুটি। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে আরও একটি মামলার আবেদন করেছেন ধর্ষণের অভিযোগ করা ছাত্রী। ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলার আবেদন করেন ওই ছাত্রী। আদালত আবেদনটি আদেশের জন্য অপেক্ষমান রেখেছে। গত 20 সেপ্টেম্বর নুরের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী লালবাগ থানায় একটি মামলা করেন। মামলায় নূর সহ 6 জনকে আসামি করা হয়। ধর্ষণের বিরুদ্ধে বিদ্যমান আইনে মৃত্যুদণ্ড যুক্ত করে সরকারের কঠোর মনোভাবে প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার মতে, আইনটি কঠোরভাবে কার্যকর হলে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আসবে। রাজধানীর সরকারি বাসভবনে গণমাধ্যমকে তিনি আরও বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি বিএনপির হাত ধরে চালু হলেও তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে সরকার। এ সময় অপরাধীদের রাজনৈতিক আশ্রয়ের পথ বন্ধ করার আহ্বান জানান ওবায়দুল কাদের। বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভীর রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদে দলটির যুব মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন উপস্থিত ছিলেন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে দলীয় একটি কর্মসূচিতে অংশ নেওয়ার পর রুহুল কবির রিজভী হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। বাজার সহনীয় করতে প্রতি কেজি আলুর দাম হিমাগারে 23 টাকা, পাইকারিতে 25 ও খুচরা বাজারে 30 টাকা বিক্রির নির্দেশ দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, শুধু নির্দেশনা নয়, ব্যবসায়ীদের কারসাজি বন্ধে নিয়মিত বাজার তদারকি বাড়াতে হবে। যদিও ব্যবসায়ীরা বলছেন, আমদানি ও উৎপাদন বাড়লে কমবে আলুর দাম। ভুয়া গ্রেফতারি পরোয়ানা বন্ধে 7 দফা নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। কোনো আদালত পরোয়ানা দিলে তা কার্যকরের আগে সংশ্লিষ্ট আদালত থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে নিশ্চিত হতে বলা হয়েছে আদেশে। বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়, যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হবে আগে তার মামলা নম্বর, বিচারকের স্বাক্ষর, সিলমোহর সঠিক কিনা তা যাচাই করতেও আদেশ দিয়েছে হাইকোর্ট। কোনো ধরনের সন্দেহ তৈরি হলে প্রাথমিকভাবে পরোয়ানায় উল্লেখিত পরোয়ানা প্রস্তুতকারীর মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে সত্যতা নিশ্চিত হয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে হবে বলেও হাইকোর্টের আদেশে বলা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। নগর নিয়ামতপুর উপজেলার তালমারা ব্রিজ হতে ধানসুরা সড়কে এসব তাল বীজ রোপণ করা হয়। পর্যায়ক্রমে সড়কটির দুই পাশে 20,000 তাল বীজ রোপণ করা হবে। এ সময় খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী তাল বীজ রোপণের নির্দেশ দিয়েছেন, সেই অনুযায়ী এসব গাছ রোপণ করা হচ্ছে। এর ফলে বজ্রপাত থেকে রক্ষার পাশাপাশি সড়কগুলোতে ছায়া পাবেন যাতায়াতকারীরা। এবারে ক্রিকেট। পাকিস্তান দলে প্রধান নির্বাচকের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন মিসবাহ হক। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মিসবাহ বলেন, কোচিংয়ে আরও মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মিসবাহ পাকিস্তান দলের বড় দুই দায়িত্ব একসঙ্গে পালন করছিলেন। প্রধান কোচের পাশাপাশি তিনি প্রধান নির্বাচকও ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।